हेलो फ्रेंड्स, अपन सबा के प्लैंड ए टू जेड चैनल स्वागत। शीतकाले तो शीतर फुलर गाच सबाई कम बसि बाड़ी बसे ही थी और से सब गाचगलोर फुल गोटा शीत जुड़े फुलर बागान के माथे रखे। किंतु एर पशापाशी जेसब गाचगलो ग्रीष्मकाले बसि फुल दे सब गाचगलोर फुल समय अनेकटाई कमे आसे। तार कारण गाचगलो शीतकाले सुप्त अवस्था डरमेंसि चले जाए और तार फले फुलेर संख्या अनेकटाई कमे जाए गाछगुलोते एवं गाछेर नतून शाखा प्रशाखाओ आर सेभावे बार हय ना। आर सारा बछर फुल देय एई रकम एकटी सुंदर फुलेर गाछ हलो जबा फुलेर गाछ। बोलते गेले सबार बाड़ीतेई एई गाछ आछे। किन्तु एई शीतेर शुरुतेई बा शीतेर समय जबा गाछगुलोते कि दिले बा किभावे परिचर्या करले गाछगुलोते अनेक बेशी फुल पाबेन आर सेई सब ब्यापारेई आपनादेर बोलबो। তবে আমি যেভাবে স্টেপ বাই স্টেপ বলবো সেগুলো শুধু জবা গাছেই না, যে কোনো গরমের ফুলের গাছের ক্ষেত্রেই আপনারা এগুলো করতে পারেন। তাহলে দেখবেন শীতেও অনেক ফুল আসবে গাছগুলোতে আর সেই পরিচর্যাটা আপনারা এখন থেকেই শুরু করতে পারেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক। জবা ফুলের গাছ সূর্যের আলো ভীষণ পছন্দ করে, আবার শীতের কুয়াশা বা উত্তরে ঠান্ডা হাওয়া বিশেষ পছন্দ করে না। তাই শীতের আগে থেকেই আপনি জবা গাছকে এমন একটা জায়গায় রাখুন যেখানে সারাদিনের রোদটা যেমন পাবে তেমন উত্তরে হাওয়া বা শীতের কুয়াশা ও শিশির তেমন পাবে না। তাহলে জবা গাছে এই শীতে যে কুড়িগুলো আসবে সেগুলো যেমন ঝরে যাবে না, তেমন ফুলের সাইজও ঠিক থাকবে। তাই খুব ভালো হয় যদি আপনারা গাছগুলো দক্ষিণ দিক খোলা কোনো বারান্দায় বা জানালার ধারে রাখেন। প্লাস্টিকের টব হোক বা মাটির টব, আপনারা দেখবেন যখন টবের মাটি পুরোপুরি শুকিয়ে গেছে শুধুমাত্র তখনই জল দেবেন, কারণ বেশি জল পেলে অনেক সময় গাছের পাতা এই রকম হলুদ হয়ে যায়। আর অবশ্যই জল দেওয়ার আগে টবের মাটিটি একটু খুঁশে দেবেন। খুব ভালো হয় যদি আপনারা গাছগুলোতে সকালের দিকেই জল দিয়ে দেন। এর ফলে যেমন সারাদিন রোদ পেলেও গাছটি ঝিমিয়ে পড়বে না, তেমন গাছটি সহজে খাবারও তৈরি করতে পারবে। শীতের সময় বাতাস বেশ শুকনো হয়ে যায় আর বাতাসে উঠতে থাকে অনেক ধুলিকণা, যেগুলো সব গাছের পাতাতেই একটা আস্তরণ ফেলে দিয়ে গাছের পত্ররন্ধ্রগুলোকে বন্ধ করে দেয়। এর ফলে গাছ যেমন পর্যাপ্ত খাবার তৈরি করতে পারে না, তেমন গাছে নানা রকম কীটপতঙ্গের আক্রমণও হতে থাকে। তাই আপনারা গাছের গোড়ায় জল দেবার পাশাপাশি গাছের পাতাগুলোতেও জল স্প্রে করে ভালো করে পুরো গাছটিকে স্নান করিয়ে দেবেন। এতে শীতের সময় আপনাদের জবা গাছ যেমন সুস্থ থাকবে তেমন বৃদ্ধিটাও একদম থেমে যাবে না। মিলিবাগের আক্রমণ তো জবা গাছে সারা বছর কম বেশি হয়েই থাকে, তাই শুধু মিলিবাগই না, যে কোনো রকম ছত্রাকের আক্রমণ এবং পোকামাকড়ের আক্রমণ থেকে গাছকে সুস্থ রাখতে আপনারা সাপ ফাঙ্গিসাইড মাসে একবার আর একতারা ইনসেক্টিসাইডটি মাসে একবার করে অবশ্যই দেবেন। দুটোর মাঝে অন্তত 15 দিন গ্যাপ রাখবেন আর এই একতারা ইনসেক্টিসাইডটি 1 লিটার জলে হাফ চামচেরও হাফ নেবেন। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে আক্রান্ত গাছগুলোতে এইভাবে স্প্রে করে দেবেন। আর যদি দেখেন বেশি পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়েছে গাছে, তাহলে সপ্তাহে একবার করে দিন একতারা ইনসেক্টিসাইডটি, তাহলে দেখবেন সব গাছগুলি সুস্থ থাকবে আপনাদের। এবার যে খাবারটি বলবো আপনাদের, সেটি দিলে জবা গাছে প্রচুর ফুল না এলেও এই শীতে যতটা স্বাভাবিকভাবে ফুল ফুটতো তার চেয়ে বেশি আসবে এটুকু বলতে পারি আপনাদের। কারণ যে কোনো ফুল গাছেরই ফুল শুধুমাত্র ফার্টিলাইজার বা খাবার এর কারণেই আসে না, তার চারিপাশের পরিবেশ এবং আবহাওয়ার ওপরও বেশ খানিকটা নির্ভর করে। তাই এই খাবারটি আপনারা দিতে পারেন প্রতিটি জবা গাছে, যেটি দিলে জবা গাছে ফুলের পাশাপাশি গাছটির বৃদ্ধিও হবে ভালোভাবে। তবে সেটি দেওয়ার আগে এইভাবে টবের মাটিটি চারপাশ থেকে তুলে নেবেন একটু করে। আর এই মিক্সারটি বানাতে নেবেন 4 চামচ ডিএপি, 4 চামচ ফুল গুঁড়ো আর 4 চামচ ভার্মি কম্পোস্ট। আমি এখানে প্রতিটি উপাদানই নিয়ে নিয়েছি আলাদাভাবে।
এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আপনাদের যদি 8-10 ইঞ্চি সাইজের টব থাকে তাহলে সেটায় 4 চামচ করে দেবেন, এইভাবে গাছের গোড়া থেকে একটু দুধ দিয়ে। আর তারপর অবশ্যই জল দিয়ে টবের মাটি ভিজিয়ে দেবেন ভালো করে। আর এই মিক্সারটি আবার আপনারা শীতের মাঝে আর একবার দেবেন, মানে জানুয়ারি মাসে। এর পাশাপাশি খোল পচানো জল যেমন দেন সব গাছেই, তেমন এই জবা গাছেও 2 সপ্তাহ ছাড়া দিয়ে যাবেন, তাহলে আরও ভালো রেজাল্টটা পাবেন আপনারা। তাহলে গাছগুলোতে ফুল আসবে যেমন, তেমন গাছগুলোর বৃদ্ধিও ভালোভাবে হতে থাকবে। তাই এই শীত আসার আগে থেকেই জবা গাছকে রোদে রাখুন আর মাঝে মাঝে স্নান করিয়ে দিন, এবং যে খাবারটির কথা বললাম সেটি অবশ্যই নিয়ম করে দিতে কিন্তু ভুলবেন না। তাহলে আজ ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।